আজকে না বলে না বলে হ্যাঁ দমদম করে পিটাবো শান্ত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো মামনিস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলো, সকালে উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন চলে এলাম রান্না করতে। তো চলো রান্না করছি, কী কী রান্না করছি তোমাদের সঙ্গে তোমাদের একটু দেখাই। তোমাদের সঙ্গে দেখো, ভাত ফুটে উঠেছে, আর এখানে মুগ ডালও সিদ্ধ হচ্ছে, এটাও ফুটছে, আর পটল ভাজা করব। এই যে আমি পটলটা কাটছি, এখনো কটা কাটতে বাকি আছে, পটল ভাজা করব। আর এখানে এঁচোড় কেটে নেওয়া আছে, এঁচোড় আর আলু, আর ছোলাটা এখানে ভিজানো আছে, এটা প্লাস্টিকের মধ্যে ভিজানো আছে। তো চলো, ছোলা ভিজানো আছে, আর এই এঁচোড় আর আলু কাটা আছে, এঁচোড় আলু দিয়ে ছোলাটা তরকারি হবে, আর পটলটা ভাজা হবে, আর ওদিকে মুগ ডাল হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি পটল কটা কেটে নিই। দেখো কটা বাকি আছে, এই বটির ওপরে বসে আছি। আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দিদি ভাই, দাদা ভাইকে খুব বোখ ছিল, তখন আমি ক্যামেরা নিয়ে আসতে পারিনি। তো এখন একটু ওর কাছে যাচ্ছি, দিদি ভাইয়ের কাছে যাচ্ছি, ওর মুখটা আমি খালি দেখবো কেমন। চলো, কি হয়েছে? হ্যাঁ দেখি মুখটা কি হয়েছে, কি হয়েছে বলবে তো, কি বলছিল তোমার বস, বলো বলো না গো। রান্না হয়নি তাই জিজ্ঞাসা। রান্না হয়নি বলছিল, তুমি কি বলছিলে? রান্না এখনো হয়নি, এখনো রান্না হয়নি, সবে সবজি কাটছে। এটা বলো পুচকু কই, চোখটা দেখো, চোখের ভাবটা দেখো, যেন আমাকে গিলে খেতে আসছে এমন করছে চোখ। পুচকু কই? স্কুলে আজকে কাছের স্কুল, খিচুড়ি খিচুড়ি মানে সে আড়ি বাড়ি মে, তাই তো? আড়ি বাড়ি। তো চলো বন্ধুরা, দিদি ভাই তো দেখলে সেই রিয়াকশনটা দিল না, কিন্তু যখন ওইটা ছিল বলছিলাম তোমাদের আগে। তো তোমরা দেখলে তো বন্ধুরা, দিদি ভাইয়ের কাছ থেকে চলে এলাম, পুচকু নেই, পুচকু আড়ি বাড়ি স্কুলে গিয়েছে। আর তো আমি রান্না বসে এখন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, নামাবো। আর দিদি ভাই দেখলে তো কি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল, মানে বরের সঙ্গে একটু টুকুর টাকুর টুকুর টাকুর করছিল। তো তখন তো আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তো তোমাদেরকে আর কীভাবে দেখাবো। তো উচ্ছে চাইছে, উচ্ছে নিতে আসছে। তো চলো, আমি এখন রান্না কমপ্লিট করে নিই, তারপর আবারও আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট করা হয়ে গেছে। তো তখন সবজিগুলো দেখিয়েছিলাম, ডাল ভাত হচ্ছিল দেখিয়েছিলাম, আর পটল কাটছিলাম। তো এখন রান্না হয়ে গেছে, তো চলো তোমরা দেখে নাও। দেখো ডাল, এখানে ভাত, এই যে পটল ভাজা, আর এই যে এঁচোড় আলু ছোলা দিয়ে তরকারি। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না। আজকে আমাদের শনিবার, সব কিছু নিরামিষ। তো চলো, দিদি ভাই রান্না হয়েছে কিনা দেখে আসি, আর পুচকু কী করছে তোমাদেরকে একটু দেখাই। চলো না, হলো রান্না করার লোকটা কোথায় ঢুকে বসে আছে, কোথায় এর নিচে ঢুকে গ্যাসের নিচে স্নান করে এসে ওর বাবার গেঞ্জিটা গায়ে দিয়ে আর এইভাবে বসে থাকবে, কি অবস্থা দেখো। ডাকলো আমার, আমিও বললাম যে পুচকুর সঙ্গে একটু দেখা করি আনি, তোমাদের দেখো এর অবস্থাটা। স্নান করবে ওই প্রতিদিন একই কথা, আমার আর ভালো লাগে না, এই মুখ আমার রাখার থেকে না রাখাই ভালো। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার শর্ট ভিডিও বানাতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই ভালো লেগে থাকে যদি তাহলে একটা লাইক করো আর কমেন্টে জানিও। আর আমার নতুন বন্ধু ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো, এখানে ভিডিওটি শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।